আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকের বিষয় STK4132 একটা সাউন্ড সিস্টেমের সার্কিট নিয়ে আসছি। আমার কাছে অনেকেই যোগাযোগ করে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আমার সরাসরি আমার ঠিকানায় চলে আসে। এসে অনেকেই আমার কাছ থেকে ক্লাস ডি সার্কিট চেঞ্জ করে আমার কাছ থেকে এই ধরনের STK-র আইসি দিয়ে অনেকে আমার কাছ থেকে এম তৈরি করে নেয়, যেহেতু আমি অরিজিনাল জাপানি অথবা সিঙ্গাপুর এর অরিজিনাল আইসিগুলো আমি আমার কাছে পাওয়া যায়, যার জন্য STK-র মতো সাউন্ড তো আর টেন্ডার স্টোর অথবা ক্লাসিক্স ডি এইসব সার্কিটে পাওয়া যায় না। যার জন্য আমার কাছে অনেকেই ফোন দেয় ভালো ভালো সার্কিট নিয়ে ভিডিও করার জন্য, আমাকে কয়েকবার আমার সাথে যোগাযোগ করছে। আমি জানি 4132 ছোটো স্পিকার চালানোর জন্য, 6 ইঞ্চি 4টা স্পিকার চালানোর জন্য জানি একটা সার্কিট তৈরি করে একটা ভিডিও দিই, কারণ অনেকেই আমার কাছ থেকে টেন্ডোস্টোর সার্কিট নিয়েছে, ক্লাস ডি যে সার্কিটগুলো এগুলো আমি অনেক সময় আইনা বিক্রি করি, ওগুলোর সাউন্ড বাসা বাড়িতে বাজাইলে সাউন্ড কমায় দিলে ক্লিয়ার চলে না, যার জন্য আমার কাছ থেকে অনেকে STK-র এই ধরনের অরিজিনাল সার্কিটগুলো নেয়। এই সার্কিটটা চালানোর জন্য আপনি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 4টা স্পিকার চালাইতে পারবেন। এটার জন্য ভোল্টেজ দরকার 24/0 24 ভোল্ট, এবং এটা অরিজিনাল আইসিটা সিঙ্গাপুরের, এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিঙ্গাপুরের। অনেকে এই ধরনের আইসি পায় না, ম্যানেজ করতে পারে না, যার জন্য STK-র আইসির বদনাম করে। কিন্তু ভাই টেন্ডোস্টোরের যে সার্কিটগুলা, এই সার্কিটগুলার আগে কি আইসি ছিল এগুলো আপনার জানতে হবে। অতি প্রথম এই ধরনের STK সার্কিট এবং STK আইসি দিয়ে বড় বড় সেট তৈরি হতো, যেসব সেটের দাম ছিল 85,000 টাকা, 90,000 টাকা, 1,20,000 টাকা, যেগুলো 80, 90, 92 দশকের দিকে যেগুলো আমরাও ব্যবহার করছি। এখন অনেকেই এই ধরনের আইসি ম্যানেজ করতে পারে না, তাদের সাথে বিদেশে ভালো একটা লিঙ্ক নাই, যার জন্য তারা এই STK-র আইসির বদনাম করে। এখন আমি এই সার্কিটটা চালায় দেখাবো, এবং আমার কাছে STK-র বিভিন্ন রকমের সার্কিট, বিভিন্ন রকম আইসি আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করে নিতে চান, অবশ্যই কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবেন এবং কিছু টাকা মাল হাতে পায়ে দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং আমার সাথে যোগাযোগের যে মোবাইল নাম্বার থাকবে আমার মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে, এটা হলো আমার বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাই আমার মোবাইল স্ক্রিনে থাকবে। এখন আমি এটা চালু দেওয়া এটার পারফরমেন্স সম্বন্ধে দেখাবো যে এই সার্কিটটা দিয়ে এই আইসিটা কীরকম চলে। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আমি তাহলে এখন ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমি সুন্দরভাবে এই আইসির সাথে এই হিটসিনটা সুন্দরভাবে স্ক্রু দিয়ে লাগাই দিছি। এখানে দুইটা স্ক্রু সিস্টেম আছে নিচে, এবং আইসিটার জন্য দুইটা স্ক্রু দেওয়া আছে। সুন্দরভাবে এভাবে আমরা এখন কানেকশন করব। এখানে ভোল্টেজ ইন করবো, যেহেতু এই সার্কিটের সম্বন্ধে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে, যার জন্য বেশি কিছু কানেকশন সম্বন্ধে আমি বললাম, ভিডিওটা লং করার চেষ্টা করব না। এটা হলো আমার গ্রাউন্ড, এবং এটা হলো আমার 24 ভোল্ট, এটা হলো আমার 24 ভোল্ট। তাহলে 24 24 গ্রাউন্ড মানে জিরো। এখন আমার এখানে যে দুইটা ফিউজ আছে, এই ফিউজের গোড়া থেকে আউটপুট আমি স্পিকারের কানেকশন পাবো। এখান থেকে একটা স্পিকার চালাবো 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি, এখান থেকেও আমি আরেকটা স্পিকার চালাবো 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি। তারপর এখানে আমি ইনপুট গান ইন করবো, এখানে আমি গান ইন করবো। শুধু আমি আইসিটার কীরকম পাওয়ার পারফরমেন্স এটি আমি দেখাবো আজকে। ঠিক আছে ভাই, আমি এখন একটা গান প্লে করবো, যদি আমি ব্লুটুথটা কানেক্ট করে দেওয়া আছে আমার। ঠিক আছে ভাই, সেটে আমার কিন্তু ফুল ভলিউম দেওয়া আছে, এই যে ফুল ভলিউম দেওয়া আছে, সেটে কোনো হাম নাই,
এই যে দেখতে পাচ্ছেন সেটা কো আমরাই ক্লিয়ার সেট সবাই নিখুঁত ছাউন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এই ধরনের আইসির জন্য যোগাযোগের আমার স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আইসি নিতে পারবেন আল্লাহ হাফেজ